ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে মানুষকে কবর দেওয়ার পরে বাঁশের বেড়া বা ইট দিয়ে চারপাশে ঘেরাও দেওয়া হয়, এটা কি জায়েজ? প্রিয় দিনী ভাই, আসলে কবরকে উন্মুক্ত রাখা এটাই হলো সঠিক, কিন্তু দেখা যায় যে অনেক সময় মানুষ বাঁশ দিয়া ভেড়া বা বেড়া দেয় বা ইট দিয়া চতুর্দিকে ঘেরাও করে। এটা মূলত করা হয় যে বাঁশ দিয়া যেটা বেড়া দেওয়া হয় সেটা যদি এমন ভয় থাকে যে কবরটাকে কোনো জানোয়ার কোনো প্রাণী কুড়ে ফেলবে বা কবরের সম্মান রক্ষা করা হবে না, এদিকে মানুষ যাতায়াত করবে বা এখানের মুড়ে উপরে মানুষ বসে থাকবে বা এটার উপরে হাঁটা চলা করবে, সেক্ষেত্রে এরকম যদি অবস্থা থাকে সেক্ষেত্রে বাঁশ দিয়ে বেড়া দেওয়া যেতে পারে বা এমন কোনো চিহ্ন রাখা যেতে পারে যেটা এখানে কবর আছে, কবরকে হালকা একটু উঁচু করে দাঁতের মতো উঁচু করে রাখা যেতে পারে যে এখানে একটা কবর আছে এরকম বুঝিয়ে। গরু বাছুর বা এরকম প্রাণীর কাছ থেকে হেফাজত করার ক্ষেত্রে সেক্ষেত্রে চারপাশে বেড়া দেওয়া যায়, সেটা যদি এরকম প্রয়োজন পড়ে আর কি। আর যদি এরকম প্রয়োজন না পড়ে তাহলে কবরকে খোলা রাখাই ভালো, এমনি এমনি কবরকে ছেড়ে দিবেন। জাজাকাল্লাহ খাই।